বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের তথ্য রিপোর্টে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির পাশে কোনো লোকজন নেই, বাংলাদেশের মানুষ আর কখনোই অন্ধকারে যেতে চায় না। বিগত দিনে বিএনপি অনেক আন্দোলনের ডাক দিয়েছে, সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি অনেক আন্দোলনের কথা বলছে, আমরা কোথাও বাধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যান চলাচল বন্ধ করে, যানমাল ক্ষতিগ্রস্ত করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী কখনো বসে থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিএনপির সময় লোডশেডিং এর কথা, জেনারেটর শব্দে কানজিজি করার কথা, আইপিএস এর মার্কেটে ডাবল দাম, পরীক্ষার সময় ছাত্রদের পড়াশোনা করতে না পারার কথা।